তো রাজস্থান রাইডের সিরিজ আমি শেষ করে ফেলেছি অলরেডি, আরও কয়েকটা হয়তো ভিডিও আছে, যেমন বাজেট সম্পর্কিত কিছু ভিডিও আছে যেগুলো আমি পরে আনবো। তো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু, সেটা হচ্ছে ঝাড়গ্রাম সিরিজ। তো ঝাড়গ্রাম সিরিজে মোটামুটি তিনটে থেকে চারটে ভিডিও থাকবে। তো দুদিনের জন্য ঝাড়গ্রামে যাব এবং এই ঝাড়গ্রাম রাইড সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে। এখানে ঝাড়গ্রামে কোনো হোটেলে থাকবো না, কোনো ক্যাম্পে থাকবো না। তো কীভাবে থাকবো, কোথায় থাকবো? তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালিউট। তো রাজস্থান রাইডের পরে আজকে আর একটা রাইডে বেরিয়েছি এবং রাইডটা একটু অন্যরকম হচ্ছে। তো যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি, তো আজকে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ঝাড়গ্রাম। তো ভিডিও সঙ্গে থাকলে সব কিছু জানতে পারা যাবে যে কী কী হতে চলেছে। তো আমার সঙ্গে যা যা আজকে এক্সপিরিয়েন্স হবে, তো আপাতত দুদিন সম্ভবত ঝাড়গ্রামে আছি, দুদিন না হলে একদিন তো থাকবোই। যা যা এক্সপিরিয়েন্স হবে সমস্ত কিছু আমার চ্যানেলে আমি শেয়ার করব, সেই কারণে ভিডিও সঙ্গে থাকা চাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাকে যদি মুম্বাই বা খড়গপুর যেতে হয় তাহলে এই বাঁদিকের রাস্তাটা ধরতে হবে, আর সোজা যদি চলে যাওয়া যায় তাহলে এটা উড়িষ্যায় বালেশ্বর পুরী এই সব দিকে যাওয়া যায়। তো আমি বাঁদিকের রাস্তাটা নিলাম কারণ আমি যাব হচ্ছে ঝাড়গ্রাম, আর কিছুটা দূরেই আসছে হচ্ছে খড়গপুর। আর খড়গপুরে বা খড়গপুর সংলগ্ন মেদিনীপুরে অনেক ঘোরার জায়গা আছে। প্রথমত যেটা আছে পাত্রা, যেটা আমি আগেও ঘুরেছি, আর এছাড়াও আছে হচ্ছে পিংলা। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। খড়গপুর প্রায় এসেই গেলাম। খেমাশুলি বলে একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই ঝাড়গ্রামে ঢুকে যাব। ঝাড়গ্রাম আর বেশি দেরি নেই। তবে হ্যাঁ, আজকে আমরা ঝাড়গ্রামে ঢুকছি না, কারণ জেলাটা হয়তো ঝাড়গ্রাম কিন্তু আমরা লোদাশুলি পেরিয়ে একটা জায়গা আছে সেটা দিয়ে আজকে আমরা ঝাড়গ্রামের মধ্যে এন্ট্রি করব। যে ঝাড়গ্রাম মেন টাউনে আমরা থাকবো না, আমরা একটা জঙ্গলের ভিতরে একটা ইন্টেরিয়ার জায়গায় থাকবো, একজনদের বাড়িতে, অর্থাৎ আমার দাদার শ্বশুরবাড়ি সম্পর্কিত কোনো রিলেটিভ এখানে থাকে, এই জঙ্গলের ভিতরে তাদের বাড়ি আছে, তো সেখানেই যাব, সেখানেই থাকবো। তো এক্সট্রিম একটা অভিজ্ঞতা হবে, আমার এই ধরনের অভিজ্ঞতাই প্রথম, আর আমার সঙ্গে সঙ্গে গৌরবেরও এই ধরনেরই অভিজ্ঞতা প্রথম। গৌরবও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। সেই এক্সাইটমেন্টকেই মনের মধ্যে বপন করে এগিয়ে চললাম ঝাড়গ্রামে, আজকে রাত্রে যেখানে থাকবো সেই বাড়িতেই। তো আমাদের সঙ্গে এক পিসি আছে, তো সেই পিসির বাড়িতেই আজকে আমরা থাকবো। তো সামনের বাইকে যে যাচ্ছে সে হচ্ছে কুন্তল এবং কুন্তলের পিসি, আমার বাইকে আছে আমি এবং দাদা, আর পিছনের বাইকে আছে গৌরব, সমস্ত লাগেজ নিয়ে ও একা আসছে। পাকা রাস্তা ছেড়ে এবারে আমরা ধরলাম লাল মাটির পথ, যে রাস্তা জঙ্গলের বুক চিরে জঙ্গলের গভীরে ঢুকে গেছে। আমাদের এক্সাইটমেন্ট লেভেল অনেকটা বেড়ে গেছে এই রকম রাস্তা দেখে, এরকম পরিবেশ দেখে। আর কত কিলোমিটার আমাদের যেতে হবে তা জানি না, কোথায় যেতে হবে তা জানি না, স্টে কেমন তা জানি না, এক্সাইটমেন্ট তো থাকবেই বস। আমরা এসে গেছি। তো যে ডেস্টিনেশনে আমাদের থাকার কথা সেখানে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে দাদু, এনার বাড়িতেই থাকবো, খাটিয়া পেতে দিয়েছে, আর এই ধরনের বাড়িতে থাকার অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম, দারুণ ধরনের একটা অভিজ্ঞতা হবে। হাত মুখ ধুয়ে তারপরে খেলাম হচ্ছে লেবু শরবত, এতখানি জার্নি করার পরে দারুণ লাগলো। আর বারবার এই বাড়িটিকে ঘুরে ফিরে দেখছিলাম, এখানেই আজকে রাত্রিতে থাকবো, দারুণ লাগছিল। তো এতক্ষণ বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এখন সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গেছে, এখন একটু মুড়ি টুড়ি খাবো। তো বাগানটা ঘুরে অবশ্যই দেখাবো এবং কিসের বাগান সেটাও দেখাবো। এরপরে আমরা মুড়ি খেলাম
তেলে ভাজা দিয়ে। তারপরে চা খেলাম এবং বেরিয়ে পড়লাম বাইক নিয়ে পাশেই একটা জঙ্গলে। ঘুরতে ঘুরতে একটা জঙ্গলের ভিতরে চলে এসেছি। তো চারিদিকে যেদিকে তাকানো যায় জঙ্গল, তো দারুণ সুন্দর লাগছে। চারপাশের পরিবেশটাকে তো দারুণ সুন্দরভাবে এনজয় করছি। তো এটা ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জের মধ্যে একটা জায়গা, এখানে বেশ ভালোই এখন গরম আছে। এখানে এই যে এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা খালের মতো জিনিস কাটা আছে। কেন কাটা আছে কে জানে। এই জঙ্গলটায় প্রচুর হাতির আনাগোনা আছে, তো বেশি ভিতরে আমি ঢুকবো না, বারণ করছে অ্যাকচুয়ালি সবাই। তো ঘুরতে ঘুরতেই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে পিঁপড়েদের দুর্গ। তো ভালো করে একবার কাছ থেকে দেখাই। আমি এরকম একটা জঙ্গলের মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। চারিদিকে যেদিকে তাকানো যায় এরকম ঘন জঙ্গল, হাওয়া দিচ্ছে, শুকনো পাতাগুলো এমন খসখস করে আওয়াজ হচ্ছে, প্রত্যেকটা আওয়াজ আলাদা আলাদা, গাছের পাতার আলাদা আলাদা আওয়াজ আমার কানে বাজছে। এবং ইভেন আমি যে এখন কথা বলছি সেটাও যেন মনে হচ্ছে আমি খুব জোরে কথা বলছি। এত নিস্তব্ধ জঙ্গলটা, এত সুন্দর পরিবেশ, হেভি ভালো লাগছে। এই এক্সপিরিয়েন্স সবার পক্ষে করা সম্ভব নয়, তাই আমার ভিডিওর মাধ্যমে এই এক্সপিরিয়েন্স আপনি নিন। এছাড়াও আজকে সারাদিন আরও অনেক কিছু অ্যাক্টিভিটি বাকি আছে, তো ভিডিও সেই জন্য সঙ্গে থাকবেন। জঙ্গলের মধ্যে 2 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। বাইক নিয়ে এদিক সেদিক ঘোরা, বসে থাকা, এক দারুণ অভিজ্ঞতা। প্রায় 2 ঘন্টার মতো টাইম এখানে স্পেন্ড করেছি। তো এবার ফিরে যাব, ফিরে গিয়ে দুপুরের খাওয়াটা খেতে হবে। তো এবার আমরা ফেরার জন্য তৈরি হলাম। দুপুরে আমরা খেতে বসলাম একদম সাধারণ খাবার, ভাত, ডাল, আলু পোস্ত, সিমের ঝাল, কপির তরকারি। এই সিম্পল খাবার দারুণ উপভোগ করলাম এবং অনেকদিন মুখে লেগে থাকবে। এখন বাজে 3:20, জাস্ট খাওয়া দাওয়াটা জাস্ট কমপ্লিট করলাম, আর এখন ঢুকেছি হচ্ছে বাগানে। বাগানটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ এই যে বাগানটা, এই বাগানটাই হচ্ছে এই দাদুর সোর্স অফ ইনকাম। তো দাদু এই বাগানে আনারস চাষ করেন, আর সেই আনারস বেচেই দাদুর সংসার চলে। 20-30 হাজার বা 40 হাজারের মতো এখানে আনারস গাছ আছে। খাওয়া দাওয়ার পরে বাইক নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। বিকালের যে বাজার করতে হবে, নাহলে খাবো কি। এই জঙ্গলের মধ্য দিয়ে বাজারে যাওয়ার রাস্তা দারুণ সুন্দর। এখান থেকে বাজার মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডুলুং নদী। পথে যেতে যেতে বাঁদিকে ডুলুং নদীকে দেখতে পেলাম। আরও কিছুটা দূর এগিয়ে গিয়ে ডুলুং নদীর অপূর্ব অপরূপ শোভা আমরা চাক্ষুষ করলাম। সেই সঙ্গে সঙ্গে আশেপাশের লোকগুলোকেও জিজ্ঞাসা করে ফেললাম, এখানে কি ক্যাম্পিং করা যাবে। তো তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, হ্যাঁ, এখানে কিন্তু ক্যাম্পিং করা যাবে। আর আমি ভবিষ্যতে হয়তো এখানে আবার আমি আসবো এবং ক্যাম্পিং করবো। আমাদের ছোট নদী চলে আশেপাশে, ডুলুং নদীর ধারে দাঁড়িয়ে আছি। আর এই ডুলুং নদীর সুন্দর সাউন্ড মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। তো ডুলুং নদীটা পেরিয়ে এবারে ওই রাস্তা ধরবো।
ডুলুং নদীর এই ছলছল আওয়াজ কানে এক মধুর সুর সৃষ্টি করছে। এখন আছি বেলিয়াবেড়ার বাজারে, দেখতেই পাওয়া যাচ্ছে পিছনের ক্রাউড। তো এখান থেকে বাজার করব, বাজার আমি করছি না, আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। তো পাশে একটা রাজবাড়ি আছে, এই রাজবাড়িটাকে একবার আমি তোলার চেষ্টা করি, দেখি যাওয়া যায় কিনা একবার দেখব। তো বেলিয়াবেড়া যে বাজার, সেই বাজারের পাশেই এই হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির গেট। তো এবার দেখা যাক রাজবাড়ির গেট দিয়ে ভিতরে ঢোকা যায় কি না। দেখতে পাচ্ছি ভিতরে লোক আছে, তো প্রাইভেট হয়তো কারো থাকে, যদি ঢুকতে বারণ করে হয়তো ঢুকবো না, যদি ঢুকতে দেয় তাহলে ঢুকবো। তো দেখা যাক। স্থানীয়রা এই বাড়িটিকে রাজবাড়ি বললেও মোটেও এটিকে রাজবাড়ি বলা চলে না, এটি একটি জমিদার বাড়ি। এবং এই বাড়িটি পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বাড়িটির একটি অংশ এখনও এই বাড়ির বড় রানীমা এবং ছোট রানীমা ব্যবহার করেন। রাজবাড়ির ভিতরে ঢুকেছিলাম, এবারে এখান থেকে বেরিয়ে এলাম। রাজবাড়ির তেমন কিছু দেখার কিছু নেই, লোক বসবাস করে। তো এই রাজবাড়ির এই গেটটা, গেটের আর্কিটেকচারটাই খুব সুন্দর। রাজবাড়ির গেটটা ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, সবচেয়ে উপরে আছে একটা ঘড়ি, ঘড়ির দুপাশে দুটো সিংহ এবং মাঝখানে একটা গণেশের মূর্তি, আর তার নিচে যে সমস্ত আর্কিটেকচার আছে সমস্ত কিছু ফুলের। তো দারুণ সুন্দর, ঠিক একদম পারফেক্ট জমিদার বাড়ির ঠিক যেরকম গেট হয়, এই গেটটিও ঠিক সেই রকম। বাজার করে এবং জমিদার বাড়ি দেখে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ফেরার পথেই আমরা ঢুকলাম হচ্ছে বাগেশ্বর শিব মন্দিরে। তো গাছগাছালির মধ্যে এই মন্দির চত্বরটি হেবি সুন্দর। বাহ 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 বাহ, এটা একটা শিবের মন্দির, আর এই পাশে হচ্ছে ডুলুং নদী। নির্জন জঙ্গলে ঘোরা জায়গায় এরকম একটা সুন্দর জায়গা লুকিয়ে আছে, এটা কল্পনা করাই যায় না। শিবের নাম বাগেশ্বর, বাগেশ্বর মন্দির এটা। তো এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে বাগেশ্বর শিব মন্দির। তো বাগেশ্বর শিব মন্দির যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় অনেকগুলো মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে, অনেক কিছু আছে। এবং আমি ওই দূরের দিকেও দেখতে পাচ্ছি একটা সুন্দর স্ট্রাকচার আছে, আলো খুব তাড়াতাড়ি কমে আসছে, সুতরাং খুব তাড়াতাড়ি একটা সুন্দর জিনিস দেখাই। এই যে মন্দিরটার লোকেশন, লোকেশনটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায়, তো সেটাই আপনাদেরকে আমি দেখাই এখন। তো যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে বাগেশ্বর মন্দিরের লোকেশন, ঠিক এই নদীটার পাশেই, এখানে এই ধারে মন্দিরটা আছে। তো দারুণ সুন্দর বিউটিফুল একটা পরিবেশে, মানে এরকম একটা শান্তির জায়গায় যদি ঘণ্টাখানেক বসেও থাকা যায় তো সেটাও ভালো লাগবে। এইসব বর্ষার জলে পুষ্ট নদীতে শীতকালে সাধারণত জল থাকে না, তো এই ডুলুং নদীতে কিন্তু যথেষ্ট জল আছে এবং স্রোতও আছে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক এইখান থেকেই পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।